নরসিংদীর ইতিহাসের সবচেয়ে বেশি দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল রায়পুরা ম্যারাথন। গতকাল অনুষ্ঠিত এ ম্যারাথনে তিন ক্যাটাগরিতে অংশ নেন দেশ বিদেশের দৌড়বিদরা। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিটি আয়োজন করে এ ম্যারাথনের। বিস্তারিত বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। ম্যারাথনে অংশ নিতে গভীর রাত থেকেই নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ মাঠে সমবেত হন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্রের 15 জন নাগরিক সহ দেশের বিভিন্ন অঞ্চলের নিবন্ধন করা 700 দৌড়বিদ। বিভিন্ন বয়সী ও পেশার দৌড়বিদদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এলাকায়। এর আগে রায়পুরায় 2 বার হাফ ম্যারাথন হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ফুল ম্যারাথন অনুষ্ঠিত হয়। ভোর 5টা থেকে পর্যায়ক্রমে 3 ক্যাটাগরি ফুল, 42, হাফ, 21 ও 10 কিলোমিটার ম্যারাথনে অংশ নেন দৌড়বিদরা। আমার কাছে মনে হয় এই ধরনের আয়োজন প্রত্যেকটা জেলাতেই করা উচিত, পুরো 64 জেলাতেই আমার মতে করা উচিত। কারণ রানের কারণে আমাদের যুব সমাজ বিভিন্ন খারাপ কাজ থেকে ফেরত আসে। লাইফের জন্য রান, যত বেশি রান করবো তত বেশি আমরা সুস্থ থাকবো আর কি। আমি ছিলাম 10 কিলোমিটারের পেসার 70 মিনিটের এবং আমি আমার টিম নিয়ে প্রায় 40 জনের মতো টিম নিয়ে আমি সুন্দরভাবেই সুস্থভাবে সবারকে নিয়ে আমি ফিনিশ করতে পেরেছি। দৌড়বিদদের নিরাপত্তায় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিস সহ 200 স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন। চিকিৎসা সেবায় ছিল অ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম। এই ইভেন্টের উদ্দেশ্য হচ্ছে একটা সুস্থ, সবল, একটা স্বাস্থ্যময় একটা সমাজ গঠন করা। হ্যাঁ, আপনারা জানেন যে বর্তমান যে অবস্থা, আমাদের সন্তানরা, আমরা সবাই ইন্টারনেটে আসক্ত। হ্যাঁ, আমাদের একটা উদ্দেশ্য রান করার মাধ্যমে সবাই ঘর থেকে বেরিয়ে আসবে, নিজের শরীর, নিজের সুস্থতা রান করবে। হ্যাঁ, এটাই আমাদের উদ্দেশ্য। আর সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটা সমাজ, সুস্থ সমাজ গঠন করেই আমাদের এই রানের উদ্দেশ্য। আর আমাদের বৈশ্বিক পরিকল্পনা হয়েছে আমরা নরসিংদীতে একটা আরও বড় ধরনের ইভেন্ট করবো ইনশাআল্লাহ, ভবিষ্যতে ইচ্ছা আছে। রায়পুরা উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে রায়পুরা সড়কের হাসনাবাদ 10 নম্বর ব্রিজ এলাকায় গিয়ে ফের উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয় দূরত্ব অনুযায়ী এই ম্যারাথন। 3 ক্যাটাগরিতে মোট 9 জনকে দেয়া হয় পুরস্কার। বিজয়ীরা পান মেডেল, সনদ ও গাছের চারা। ভবিষ্যতেও এমন আয়োজনের চেষ্টা থাকবে বলে জানান আয়োজকরা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত এমন দৌড় প্রতিযোগিতার আয়োজনের দাবি অংশগ্রহণকারীদের। ম্যারাথন উপলক্ষে ভোর 4:30 থেকে বেলা 11টা পর্যন্ত নরসিংদী রায়পুরা আঞ্চলিক সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।